আরং থেকে 20,000 টাকার শপিং করলাম একদিনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। চলে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। ইফতার শেষ করে আজকে আমরা বিকালের দিকে বের হয়েছিলাম, তবে ইফতারের সময় এত বেশি আসলে ঝামেলা থাকে, অনেক কাজ থাকে, তাই সবকিছু আসলে রেকর্ড করা হয় না। রোজা থেকে দিনের বেলায় শপিং করতে একটু কষ্টই লাগে, আমার তো খুবই খারাপ লাগে, আপনাদের কেমন লাগে জানাতে পারেন। তার জন্য ইফতার শেষ করে ভাইদেরকে নিয়ে চলে আসলাম টপ টেনে। ঈদে একটা পাঞ্জাবি কিন্তু অবশ্যই প্রত্যেকটা ছেলেরই দরকার, যেহেতু নামাজ পড়তে যাইতে হবে। আর এখান থেকে মামার জন্য বেশ কয়েকটা পাঞ্জাবি আমরা চয়েস করেছি। টপ টেন এর ছেলেদের সব কালেকশনের থেকে আমার কাছে পাঞ্জাবির কালেকশন গুলো খুবই বেস্ট মনে হয়েছে। অলরেডি এর আগে আমি আব্বুর জন্য পাঞ্জাবি নিয়েছি, তাই আজকে বড় মামার জন্য পাঞ্জাবি চয়েস করব, সাথে ভাইদের যদি পছন্দ হয় ওরাও নিয়ে নিবে। এত এত কালেকশন, যার কারণে কনফিউজড হয়ে যায় যে কোনটা নিব। তো এই দুইটা পাঞ্জাবি খুবই ভালো লেগেছে, দেন ওখান থেকে যে কোনো একটা নিয়েছি। টপ টেন এ কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ কালেকশন এসেছে, আপনারা যারা ব্যাগ কিনেননি এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন, তবে ওদের ব্যাগের প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এই ব্যাগটা এক কথায় অনেক বেশি ভালো লেগেছে, এই টাইপের ব্যাগগুলো ইউজ করে খুবই আরাম, তবে প্রাইস ছিল 3200 অথবা 3300 টাকা। আমার সাথে এখন কোনো বাজেট নেই, কারণ ঈদের যত কেনাকাটা ছিল মোটামুটি শেষ করে ফেলেছি, সাথে টাকা পয়সাও শেষ, এর জন্য ব্যাগটা এখন নিচ্ছি না। একটু ভালো কোয়ালিটি বা দামির মধ্যে যারা শু নিতে চান তারা কিন্তু অবশ্যই টপ টেনে ভিজিট করতে পারেন, এদের এখানে কিন্তু জুতার হিউজ কালেকশন আছে। যারা এই টাইপের জুতা পরতে পছন্দ করে তাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আজকে টপ টেন থেকে প্যান্ট, টি শার্ট এবং একটা পাঞ্জাবি নিয়েছি, তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে। শপিং করে খুবই গরম লাগছিল, আজকে একটু লেট করে শপিং এর জন্য বের হয়েছিলাম প্রায় 8টারও পরে, কারণ এখন কিন্তু 12টা-1টা পর্যন্ত শপিং মল গুলো খোলা থাকে। ঘুরতে এমনিতেই ভালো লাগে, এখন তো আরো শপিং এর সময়, এর জন্য আরো বেশি ভালো লাগছিল। মনে হচ্ছে সেদিনে রোজা শুরু হলো, তবে দেখেন দেখতে দেখতে রোজাও প্রায় শেষের দিকে, সামনেই এখন ঈদ। একটা দিনের আনন্দের জন্য পুরো মাস রোজা থেকে শপিং করা, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। আর মাত্র কিছুদিন তারপরে কিন্তু আমাদের ঈদ চলে আসবে, তবে ঈদের আগে এখনো কিন্তু অনেকেরই ঈদের শপিং বাদ রয়েছে। ঈদের কেনাকাটা কিন্তু শেষ, তারপরেও নতুন ড্রেস দেখলে কেন জানি না দেখতে ইচ্ছে করে, নিব না, তারপরও একটু দেখছিলাম আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দেখার শেষ নাই, আর আমরা যারা মেয়েরা আছে তাদের তো আসলে নতুন কালেকশনের প্রতি একটু আগ্রহটা বেশি থাকে। আমরা ঈদের জামা কিনেও তারপরও টেনশনে থাকি যে এর থেকেও হয়তো ভালো কোনো ড্রেস চলে আসবে। আসল কথা হচ্ছে ঈদের দিন ড্রেস না পরা পর্যন্ত এগুলোই কিন্তু মাথায় চলতে থাকবে। এরপরে চলে আসলাম আরং, ফার্স্টে এসে এই টি শার্টটা চয়েস করলাম, এরপরে হচ্ছে ভাইদের জন্য প্যান্ট দেখছিলাম। এখানে আজকে আরং থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করব, বেবিদের জন্য, ভাইয়াদের জন্য, তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা যখন আরং এ গিয়েছি তখন প্রায় 10টা বাজে, এত বেশি ভিড়, আমি এতটা ভিড় আসলে আশা করিনি। আর এছাড়া ছেলেদের ট্রায়াল রুমে তো মানে একদম পুরো লাইন লেগে আছে, একজনের পর একজন মানে জায়গাই পাচ্ছে না, এরকম একটা অবস্থা। কেউ কেউ তো দেখলাম যে ট্রায়াল রুম ছাড়াই পাঞ্জাবি এবং শার্ট পরে ওখানে ট্রায়াল দিয়ে দিচ্ছে। প্রথমে কিনলাম হচ্ছে প্যান্ট এবং যে টি শার্টটা দেখালাম সেটা, তারপরে এখন হচ্ছে বেবিদের কালেকশনে চলে আসবো। বেবিদের এখানেও সেম অবস্থা, আসলে যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। বেবিদের জন্য এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনার ফ্রক ছিল, যেগুলো গরমের জন্য খুবই ভালো। বেবিদের এখান থেকে প্রায় 5টা ফ্রক চয়েস করেছি, এত বেশি ভিড় ছিল আসলে সবকিছু, এই জন্য ডিটেলসে দেখাতে পারছি না। 1 মাস 2 মাস 3 মাসের বাচ্চাদের জন্য এখন হচ্ছে আমরা শপিং করব, যেহেতু আমার মামা শপিং করতে এসেছে। এখানে আমার মামার বেবির বয়স হচ্ছে 3 মাস, আমার মামার মেয়ের বয়স যেহেতু 3 মাস, তো ওদের তো আর গর্জিয়াস পরানোর কিছু নেই, এর জন্য ওর জন্য এখান থেকে 8টা এই টাইপের ড্রেস নিয়েছি। খুব সুন্দর কিউট কিউট জুতাগুলো দেখছিলাম, এগুলোর প্রাইস হচ্ছে 200-300-400 এই টাইপের মধ্যে। এখান থেকে আমরা পিঙ্ক কালার একটা শু নিয়েছি, বেবিদের পোশাক একটু কালারফুল ভালো লাগে, এর জন্য আমরা হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে একটা শু নিয়েছি। তার সাথে এগুলোও ছিল, এগুলো একটু আমি দেখছিলাম, এগুলো আসলে কেনাকাটা করা হয়নি, শুটা একটু দেখিয়ে দিলাম, এটা নিয়েছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপরে চলে আসলাম একটু শার্ট কালেকশন দেখতে। একটা জিনিস কি, বাচ্চাদের কালেকশন গুলো এত বেশি সুন্দর হয়, আমার কাছে সবসময় মনে হয় বড়দের তুলনায় বেবিদের কালেকশন গুলো বেশি সুন্দর। আরং এ কিন্তু কম প্রাইসে একটু ফতোয়া টাইপের শার্ট গুলো পাওয়া যায়, তার আগে কিছু পাঞ্জাবি কালেকশন দেখে নিচ্ছি, পাঞ্জাবি এখান থেকে নিবো না আজকে। এই টাইপের হাফ হাতার শার্ট গুলো কিন্তু একদম আপনি 600-700-800-900 টাকার মধ্যে পেয়ে যাবেন। মামা এখান থেকে 2টা চয়েস করেছে, তবে অনেক কষ্ট ট্রায়াল দিয়েছে। আর একটা জিনিস যেটা হয়, এই ভিড়ের মধ্যে না সাইজটাও ঠিকভাবে পাওয়া যায় না। এখন যেহেতু ঈদ একদমই কাছাকাছি চলে এসেছে, তাই অনেক প্রোডাক্টই হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে পছন্দের জিনিসগুলো কিন্তু সাইজ মতো পাওয়া যাচ্ছে না। সেম যেমন আজকে টুপি কিনতে এসেও দেখা গিয়েছে পছন্দের টুপিটা আমার মামা কিনতেই পারলো না, কারণ তার সেই সাইজটাই হচ্ছে না। পছন্দের জিনিস তো আসলে সবসময় পছন্দের, সেটা দেখা যায়, যদি না হয়ে থাকে খুবই খারাপ লাগে। এরপরও মামা বেশ কয়েকটা টুপি একটু ট্রায়াল দিয়ে দেখছিল, তবে যেটাই পছন্দ হচ্ছিল সেটারই হচ্ছে সাইজ নেই। এত বেশি ভিড় থাকার পরও আমরা খুবই তাড়াতাড়ি শপিং করার চেষ্টা করেছি, যেহেতু সাথে ছোট বেবি ছিল। তবে আরং এ বেবিদের নিয়ে শপিং করার একটা আরাম আছে, যেহেতু এখানে সবসময় ঠান্ডাই থাকে, আর বাহিরে যেহেতু প্রচুর গরম তখন বেবিদের নিয়ে শপিং করা যায় না। এরপরে আমরা নিয়েছিলাম ব্যাগ, ওড়না, শার্ট, তো সবকিছু মিলে আমরা সেদিন প্রায় 20,000 টাকারও
আরো বেশি শপিং করে ফেলেছি। এরপর চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। আমার কেন জানি না সেদিন রোজা থেকে ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই চিন্তা করলাম একটু ফুচকা খেয়ে যাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ। যারা ব্লগটা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।